প্রধান উপকরণ। সহিহ বুখারী মুসলিম শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিন নার ফারাইতু আকসারা আহলিয়ান নিসা, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। আল্লাহর নবী বলেছে, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। সহিহ মুসলিম শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কাউমুন, দুই দল লোক জাহান্নামে, তাদের সাথে এখন আমার সাক্ষাৎ হয় নাই, এর মধ্যে এক দল হচ্ছে, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসনিমাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলনা জান্নাম, যেই নারী কাপড় পরার পরও তার শরীরে অবয়ব বোঝা যায়, যেই নারী কাপড় পরার পরও তার ভিতরের অংশ দেখা যায়, যেই নারী কাপড় পরার মাধ্যমে অন্যকে তার দিকে আকৃষ্ট করতে চায়, নিজেও অপরের দিকে আকৃষ্ট হতে চায়, যেই নারীর চুল উঁচু কুচু থাকে, আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলনা জান্নাত, ওই নারী জান্নাতে যাবে না। মহিলারা যারা রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেপর্দা নারী জান্নাতে যাবে না, হাদিস মুসলিম শরীফের, বেপর্দা নারী জান্নাতে যাবে না তো যাবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, বেপর্দা নারী জান্নাতে যাবে না তো যাবেই না, এমন কি বেপর্দা নারী জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। বেপর্দা নারী যতই সালাত আদায় করুক, বেপর্দা নারী যতই সিয়াম পালন করুক, বেপর্দা নারী যতই তাহাজ্জুদের সালাত আদায় করুক, বেপর্দা নারী যতই জুমার সালাত আদায় করুক না কেন, একজন নারী যদি সালাত আদায় না করে নারী নিজে ক্ষতিগ্রস্ত হবে, একটা নারী যদি সিয়াম পালন না করে নারী নিজে ক্ষতিগ্রস্ত হবে, নারী যদি ছোটখাটো ইবাদত যাই রয়েছে ওইগুলো যদি নারী না করে নারী নিজে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু পর্দা না করলে, নারী পর্দা না করার কারণে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে, এই দায় আবার নারীকে নিতে হবে। আপনি পর্দা না করার কারণে একটা যুবকের মাথা খারাপ হয়েছে, যতগুলো যুবক আপনার চেহারা দেখে আপনার মেয়ের চেহারা দেখে খারাপ কাজে লিপ্ত হবে, ততগুলো যুবকের গুনার ভার আপনার এবং আপনার মেয়েকে নিতেই হবে। হাদিস বুখারী মুসলিমের, আল্লাহর নবী বলেছেন, ওয়া মান ইবতাদা বিদআতান দালালাতান লা ইয়ারদাহুল্লাহু কানা আলাইহি মিনাল ইসমি লা ইয়ানকুসু যালিক মিন আসামিহিম শাইআ, কেউ যদি কাউকে কোনো পাপ কাজের দিকে আহ্বান করে ওই পাপ কাজ করার কারণে সে যতটুকু গুনাহ পাইলো, আপনি কেন তাকে পাপ কাজের দিকে ডাকলেন, তার সমান সমান গুনাহ আপনার আমলনামায় লেখাও। বেপর্দায় আপনি ঘোরাফেরা করার কারণে আপনার চেহারা দেখে আপনার মেয়ের চেহারা দেখে যারা পাপে লিপ্ত হবে তাদের গুনার ভাগিদার আপনার এবং আপনার মেয়েকে হতেই হবে। মুসনাদে আহমদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাম, মুদমিনুল খামরি ওয়াল আকওয়া দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক শ্রেণীর মানুষ হলো যারা সর্বদা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম, আরেক শ্রেণীর লোক হলো যেই সকল সন্তান পিতামাতার সাথে সম্পর্ক ভালো না, পিতামাতার সাথে খারাপ আচরণ করে বেয়াদবি করে তাদের জন্য জান্নাত হারাম, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যেই পরিবারে পর্দার লেশ মাত্র নাই, স্ত্রী কোথায় যায় স্বামী খবর রাখে না, মেয়ে কোথায় যায় স্বামী খবর রাখে না, ওই পরিবারে যেই পরিবারে পর্দা নাই ওই পরিবারের জন্য জান্নাত হারাম। আপনার মেয়ে কোথায় যায় আপনি খবর রাখেন না, আপনার স্ত্রী কোথায় যায় আপনি খবর রাখেন না, আপনার দাইয়ুস আপনার জন্য জান্নাত হারাম। মুসনাদ আহমদের হাদিস, হাদিস সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে লক্ষ্য করে এই কথাই বলেছেন। ছেলে কোথায় যায় কি করে, মেয়ে কলেজে গিয়ে কোথায় যায় কি করে, স্কুলে গিয়ে কি করে না করে, এই খবর গার্জিয়ানকে রাখতেই হবে। আপনার অসচেতনতার কারণে আপনার মেয়ে ধ্বংসের পথে চলে গিয়েছে, আপনার ছেলে ধ্বংসের পথে চলে গিয়েছে। অনুরোধ করে বলে গেলাম একদিন আপনার ছেলের পিছনে আপনি যান, অনুরোধ করে বলে গেলাম একদিন আপনার মেয়ের পিছনে আপনি যান, আপনার মেয়ে কোথায় যায় কি করে আপনি একটু খেয়াল করবেন। লজ্জা থাকা দরকার আমাদের গার্জিয়ানদের, লজ্জা থাকা দরকার আমাদের পিতামাতার, আমার সামনে আমার মেয়ে কিভাবে একটা জামা পরে রাস্তায় বের হয়, লজ্জা করে না আমাদের? আমার সামনে আমার মেয়ে কিভাবে একটা জামা পরে বের হয় বোরকা ছাড়া? মানুষের হিংস্র দৃষ্টি আপনার মেয়ের দিকে পড়বে, আমার মেয়ের দিকে পড়বে, এটা কি আপনার মনেই হয় না? আপনার পরিবার ধ্বংসের জন্য দায়ী আপনি,
আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, দায়ী আপনি, আপনার স্ত্রী নষ্ট হয়ে যাচ্ছে, দায়ী আপনি, আপনি অসচেতন, আপনাকে আজই সচেতন হতে হবে। আপনার পরিবারকে যদি কন্ট্রোল করতে চান, দুনিয়াও যদি ঠিক রাখতে চান, পরকালও যদি ঠিক রাখতে চান, আপনাকে এখনই সচেতন হতে হবে। বাধ্য করতে হবে আপনার স্ত্রীকে পর্দা করার জন্য, বাধ্য করতে হবে মেয়েকে পর্দা করার জন্য, খোঁজ খবর রাখতেই হবে তারা কোথায় যায়। গার্জিয়ান হিসেবে আপনার এটা দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। পালন না করে বিকল্প কোনো রাস্তা নাই। পয়লা বৈশাখ